নমস্কার। বিশিষ্ট নাট্যকার বিধায় ভট্টাচার্য রচিত নাটক তাহার নামটি রঞ্জনা উপস্থাপনা করছি, নির্দেশনায় নীলকমল ব্যানার্জি, অভিনয়ে জেলার প্রদীপ মিত্র, রঞ্জনা জয়শ্রী চৌধুরী ও কৌশিক নীলকমল ব্যানার্জি। শুরু করছি শ্রুতি নাটক তাহার নামটি রঞ্জনা। কৌশিক কৌশিক কৌশিক, আমি হলপ করে বলতে পারি, আসল নাম ও গোপন করে গেছে। কোর্টে কোর্টের বাইরে ও নির্বাক মুখে বলে গেল, আমার নাম কৌশিক গুপ্ত। ওরই বয়সে কিষাণ চাঁদকে ঠান্ডা মাথায় খুন করে থানায় এসে বলল কিষাণ চাঁদকে ও খুন করেছে। আমার মনে হয় কাউকে ও বাঁচাতে চাইছে। বারবার বলছে ওর সংসারে কেউ নেই, কিন্তু 27 বছরের এক যুবকের ভোর 3টে থেকে 4টের মধ্যে ফাঁসি হয়ে যাবে। এসো কৌশিক, এসো বসো। আচ্ছা, কেন তুমি ওকে খুন করতে গেলে? তোমার মতো শিক্ষিত ছেলে। আমি শিক্ষিত নই স্যার, লেখাপড়াই জানি না, শেখবার সুযোগই পাইনি। বেশ, কিন্তু কিষাণ চাঁদকে কেন খুন করতে গেলে? ওর বেঁচে থাকবার কোনো অধিকার ছিল না, তাই আমি নিয়েছিলাম ওর বিচারের ভার। নির্মমভাবে খুন করেছি ওকে। যে কথা বিচারককে বলিনি আজ বলছি সে কথা। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, কিষাণ চাঁদ ছিল আমার পরম বন্ধু। 7 দিনের জন্য আমি পাটনা গিয়েছিলাম। কিষাণ চাঁদকে বলে গিয়েছিলাম ওকে দেখাশোনা করতে। ফিরে এসে শুনলাম কিষাণ চাঁদ ওকে অজ্ঞান করে সর্বনাশ করে বিয়ে করেছে। কিষাণ চাঁদ জানত ও আমার বাগদত্তা। ওর মা বাবা কেউ ছিল না, ওকে কলকাতার পথ থেকে কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম। বেইমানি করার শাস্তি আমি কিষাণ চাঁদকে দিয়েছি। সেই মেয়েটি কোথায়? বলবো না। কি নামটা? তাও বলবো না। আমি তোমার আসল পরিচয় জানতে চাই। ওকে তো সব বলেছি, নাম কৌশিক গুপ্ত, পিতার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি ছিল বাঁকুড়া জেলার এক গণ্ড গ্রামে, গায়ের নাম কেষ্টপুর কিংবা বিষ্ণুপুর হবে ঠিক মনে নেই। 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাই। মা তার আগে বাবা ছিলেন, খবর পেয়েছি বছর তিনেক আগে, তিনিও দেহ রেখেছেন। যাক, তোমার টাকাগুলোর কি ব্যবস্থা হবে বলো? ওই দরজা দিয়ে উঠোনে বেরিয়ে যাওয়ার আগে আমি আপনাকে সব বলে যাব। শোনো কৌশিক, জেল সুপার একটি মেয়েকে পাঠিয়েছেন তোমার সাথে দেখা করতে। মেয়েটি দাবি করছে যে সে তোমার পরিচিত। আমার কোনো বোন নেই। মেয়েটি এসেছে শিলিগুড়ি থেকে, তোমার বাড়ি এখানে বাঁকুড়া জেলায়। শিলিগুড়ি বলে তো কোনো গ্রাম নেই। তুমি কেন বলছো না শিলিগুড়িতে তোমার বাড়ি? জীবনের শেষ মুহূর্তে কতগুলো মিথ্যে কথা কেন বলবো স্যার? 8 মাস আগে আমাকে একটা লোক উকি দিয়ে দেখেনি, আর আজ এত দামি জিনিস হয়ে গেলাম যে আমাকে দেখার জন্য 400 মাইল ছুটে আসছে কেউ। বেশ, কোথায় কথা বলবো তার সঙ্গে? এখানে? একা? না না স্যার, আমি কথা দিচ্ছি আপনার এতটুকু ভাবনার কোনো কারণ নেই। মেয়েটি সম্বন্ধে আমার বিন্দু মাত্র কৌতূহল নেই, হয়তো ভুল ঠিকানা পাওয়া কোনো আহাম গরিব মেয়ে। নিশ্চিন্ত থাকতে পারেন, একটি সুন্দরী তরুণীর মুখে হাসি ফোটাতে মহামান্য ভারত সরকারকে আমি ঠকাবো না। আমার মতো খুনির জন্য যে পুরস্কার ধার্য হয়েছে তা আমি হাসি মুখে গলা পেতেই নেব। বসো মা, বসো। তুমি আমার মেয়ের বয়সী, তুমি বলছো বলে রাগ করো না। কি নাম তোমার মা? আমার নাম রঞ্জনা মজুমদার। তোমার বাড়ি কোথায়? বাড়ি শিলিগুড়ি, গ্রামের নাম খঞ্জনা। তোমার বাবা মা? বাবা আমার ছেলেবেলাতেই মারা গেছে, বাড়িতে এখন শুধু মা আর আমি। মা ভীষণ অসুস্থ, বিছানায় পড়ে আছেন। ক ভাই বোন তোমরা? এক ভাই এক বোন। আমরা ছেলেবেলায় দুজন দুজনকে ভীষণ
ভালোবাসতাম। কৌশিক বাড়ি থেকে পালিয়ে এসেছিল? হ্যাঁ, ও বলল গ্রামে থাকতে কিছু হবে না, শহরে গিয়ে ভালো কাজকর্ম শিখে টাকা রোজগার করে মাকে পাঠাবে। তুমি বসো, কৌশিককে আমি পাঠিয়ে দিচ্ছি। চিনতে পারছো? না। আমি রঞ্জু না, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে আপনি নয়, তুমি বলো তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। খঞ্জনা গ্রামে কখনো যাওনি তুমি? ভারী মিষ্টি নাম তো খঞ্জনা। তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়, গ্রামের নাম কেষ্টপুর না বিষ্টপুর ভুলে গেছি। তুমি বই ভালোবাসো? কবিতার বই, রবীন্দ্রনাথের বই? তুমি আমাকে রোজ রাতে ঘুম পাড়াবার সময় আবৃত্তি করে শোনাতে। আবৃত্তি কাকে বলে তাই জানি না। কোন হাই স্কুলে পড়তে তুমি? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকে পালিয়েছিলাম। জেল সুপার বলেছিলেন তুমি একটা বই লিখেছো, লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? বাংলাদেশে বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় না, যেমন ভাবে তোমার সাথে আমি কথা বলছি ঠিক তেমন ভাবে লিখেছি। তুমি বইটই কিছু পড়নি? না। তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই এ কথা বলবো না, আদল আছে কিন্তু আমি ধরতে পারছি না। মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? হ্যাঁ। আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলছি, দেখো তো তোমার পরের লাইনগুলো মনে পড়ে কিনা। কৃষ্ণ করি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেণী পিঠের পরে লোটে। বলো তারপর কি? বলো, বলো না। বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না। তাহলে তুমি আমার মিঠুদা নও? আমার মিঠুদা যদি হতো তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে, কালো তাসে যতই কালো হোক আমি দেখেছি তার কালো হরিণ চোখ। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, জেল সুপারকে কথা দিয়েছিলাম যদি তুমি আমার দাদা না হও তাহলে সময় নষ্ট করব না। একটু বসো, এবার আমি তোমায় দু একটা কথা জিজ্ঞাসা করি। আমি বুঝতে পারছি না নিজেরা না এসে তোমার বাবা মা আপনি তোমার মতো একটা করছি মেয়েকে এত ঘুরে পাঠিয়ে দিলে। বাবা নেই আমার, মা বিছানায় পড়ে আছে। তোমার দাদার ভালো নাম কি? অম্বুজাক্ষ মজুমদার। দাদা নিজে রোজগার করবে বলে 16 বছর বয়সে বাড়ি থেকে চলে গেছে। ভাবছি বাড়ি গিয়ে কি বলবো মাকে। অম্বুজাক্ষ মজুমদার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনা মনে পড়ছে, তারও নাম ছিল অম্বুজাক্ষ। আমি আর অম্বুজ কলকাতার মেসে থেকে কাজকর্মের চেষ্টা করতাম, ও প্রায় খঞ্জনা গ্রামের কথা বলতো, ছোট বোনের কথা বলতো। মিঠুনা তোমায় কি বলতো? বলতো স্বপ্নের কথা, কেমন করে বেশি টাকা রোজগার করবে, মাকে টাকা পাঠাবার জন্য যেন পাগল হয়ে উঠেছিল। একদিনের ঘটনা বলি, কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই, লোকজন চেঁচাচ্ছে পকেট মার পকেট মার, অম্বুজ ধরা পড়েছে। না না না, মিঠুদা পকেট মারতেই পারে না। নিশ্চয়ই পারে না,
কিন্তু শহরের লোক ওকে পুলিশের কাছে ধরিয়ে দিল, আবার ছেড়েও দিল, কারণ কোনো প্রমাণ ছিল না। তারপর কি হলো? সেই এক চেষ্টা, রোজগার করে মা বোনের কাছে পাঠাতে হবে, কিন্তু খারাপ কাজ করে কিছুতেই রোজগার করবে না। এদিকে মেসের মালিক হুকুম দিল, 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে আর ঢুকতেই দেবে না। মিঠুদা তখন কি করল? মিঠুদা কিছু করেনি, বললাম আমি, আমাদের বা পাশে থাকতো সরকারি অফিসের বেয়ারা, তার বাক্স ভেঙে টাকা নিয়ে মালিকের হাতে দিয়ে বলেছিলাম, আমাদের আর কিছুদিন থাকতে দিন। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? হ্যাঁ, বড় মিষ্টি আবৃত্তি, আমাকে দু একটা শিখিয়েছে। যেগুলো শিখেছো তার থেকে একটা বলো। দুঃখেরে দেখেছে নিত্য, পাপেরে দেখেছে নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে, মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি, ভেসে যায় তারা সরে যায়, জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ, আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ, তারপরে দাঁড়াও সম্মুখে কম্পিত বুকে, তোরে নাহি করি ভয়, এই সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয়, করছি আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব, দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক। একি একদম মিঠুদার মতো গলা, তুমি মিঠুদা ঠিক করে বলো। না না ভুল করছো, আমার নাম কৌশিক গুপ্ত, বাড়ি বাঁকুড়া জেলায় কেষ্টপুর কে বিষ্টুপুর, ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। তারপর মিঠুদা কোথায় গেছে আমাকে বলো। আমরা সেদিন গঙ্গায় স্নান করতে গেছি, হঠাৎ একটি মেয়ের আর্তনাদ, আমার ছেলে ডলে জলে ডুবে যাচ্ছে, অম্বুজ ঝাঁপিয়ে পড়লো, বান আসছে, সবাই ভয়ে পাড়ে উঠে এলো, হঠাৎ একটা শব্দ ভেসে এলো, এই যে নিন আপনার ছেলে, একজন গিয়ে ছেলেটাকে তুলে আনলো, কিন্তু নদীর বান অম্বুজকে নদীতে টেনে নিয়ে গেল। ভীষণ বোকা রঞ্জনা, গর্ব হচ্ছে না তোমার? তুমি ফিরে গিয়ে মায়ের কাছে তার কথা বলবে, গর্বে তোমার বুক ভরে উঠবে, মা তখন এমন বীর পুত্রকে গর্ভে ধারণ করেছিলেন বলে আর চোখের জল। তুমি মিঠুদার নামে অমন একটা গল্প বানিয়ে বলছো? একজন চলে গেছে আর আমিও এখনই যাব, এই সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যে বলে কি হবে বোন? তুমি আমার বোন বললে, তুমি আমার দাদা হলে। মিঠুর বোনের দাদা হবার লোককে সামলানো যায়? আমি তোমায় একটা প্রণাম করব। নাম করবে করো, কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করব? আজ তুমি তোমার দাদাকে পেলে, আমি বোন পেলাম এই নাম, এতে আমার 2000 টাকা আছে, না বলো না, ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে বোন? এই দিয়ে তুমি দুটি হার গড়াবে, একটি মায়ের একটি তোমার, মায়ের লকেটে লেখা থাকবে ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে দাদার নাম কৌশিক। তাই হবে দাদা, রঞ্জনা মাথা নিচু করে চোখের জল চাপতে চাপতে বেরিয়ে গেল, তাকে দরজা অব্দি এগিয়ে দিল কৌশিক, তারপর দরজার উপর দাঁড়িয়ে পথের দিকে চেয়ে কৌশিক অপূর্ব আবৃত্তি করতে লাগলো সেই কবিতা, একটু আগে রঞ্জনাকে যেটি সে জানে না বলেছে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সে তাহার নামটি রঞ্জনা, আমরা দুজন একটি গাঁয়ে থাকি,
সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক, তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরেনি তাহারে তুলে, আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। সময় বোধহয় হয়ে গেছে, চলুন তাহলে। বাবা কৌশিক, তুমি ভগবানের নাম শুনলে জ্বলে ওঠো, কিন্তু এই সময় একটু গীতা শুনতে হয়। আপনি বলে যান। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি, মদের বনে বাহে মধুর চা, তাদের ঘাটে পূজার জবা মালা, ভেসে আসে ওদের রাধা ঘাটে, আগুন পাড়ার কুসুম ফুলের ডালা, বেচতে আসে মদের পাড়ার ঘাটে, আমাদের এই গ্রামের নাম খঞ্জনা, আমাদের এই নদীর নাম শ্রীঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে,